আজকে তোমাদেরকে দীঘাতে নিয়ে যাব একদম লোকাল ট্রেনে। দীঘাতে এসে গেছো, এবার দীঘা থেকে বেরিয়ে তোমরা হোটেল কিভাবে নেবে? আচ্ছা, এই যে ট্রেনটা, এটা হচ্ছে তম্বলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা যাবে 6:50। দীঘা এমন একটা জায়গা যেখানে ঘুরতে কোনো সিজন লাগে না, কিন্তু অনেকেই ভাবে যে দীঘা যেতে গেলে প্রচুর ঝামেলা এক্সপ্রেস ট্রেনে, কিন্তু এক্সপ্রেস ট্রেনে ঝামেলা নয়, এক্সপ্রেস ট্রেনে ঝামেলা বাদ দাও। এবার 45 টাকায় তোমাদেরকে নিয়ে যাব দীঘা একদম রিল্যাক্সে। এই ভিডিওতে সম্পূর্ণ বিবরণ রয়েছে কিভাবে আমরা 45 টাকায় দীঘাতে যাব হাওড়া থেকে। তো ভিডিওটা ফুল ওয়াচিং করো, স্ক্রিপ না করে। আর যাদের এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে দাও। দাদা কী করছো? তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আয়ো সবাই খুব ভালো আছো? তো তোমরা তো দীঘাতে বাসে করে গেছো, এরকম বাসে করে গেছো, গাড়ি ভাড়া করে গেছো, দেন এরকম তম্বলিপ্ত এক্সপ্রেসে করে গেছো, কিন্তু 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 আজকে তোমাদেরকে দীঘাতে নিয়ে যাব একদম লোকাল ট্রেনে, একদম 45 টাকাতে লোকাল ট্রেনে আজকে যাব দীঘাতে। হ্যাঁ, তো আছি আমি হাওড়া স্টেশনে, বিকালবেলায় চলে এসেছি, রাতে ছিলাম, এখন ঘড়ির কাঁটাতে বাজে 4:10, আর এখন মেদিনীপুর লোকাল চলে এসছে। তো মেদিনীপুর লোকালে করে যাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে আমাদের 6:10 ট্রেন রয়েছে মেচেদা লোকাল। ওই মেচেদা লোকালটাই কনভার্ট হয়ে, মানে ভায়া হয়ে যাকে বলা হয়, যাবে দীঘা। কাউন্টার থেকে এখন টিকিট কেটে নিয়েছি, এই দেখো 45 টাকা টিকিট, মানে দীঘার টিকিটের দাম 45 টাকা, মানে 45 টাকায় আজকে দীঘায় যাবো। আমি তো খুব এক্সাইটেড, তো এখন ঢুকছি হাওড়া স্টেশনের মধ্যে, আর স্টেশনে সব বন্ধুবান্ধব রয়েছে। মেদিনীপুর লোকাল 4:25 হাওড়া থেকে ছাড়লো, আর হয়তো সাঁতরাগাছি পৌঁছাতে পৌঁছাতে হয়তো 4:30 বা 4:40 এরকম কিছু সামথিং বাড়বে। মেদিনীপুর লোকাল ট্রেন থেকে এই মাত্র সাঁতরাগাছিতে নামলাম, আর এই পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছি, এই যে ট্রেনটা, এটা হচ্ছে তম্বলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা যাবে 6:50, এটা যাবে মানে একদম সরাসরি হাওড়া থেকে, এটা এক্সপ্রেস ট্রেন। আর আমরা আজকে যাবো তো লোকাল ট্রেনে, তো আমাদের ট্রেনটা আসবে 6:10। আর দীঘা ঘুরতে গেলে কোনো সিজন লাগে না, সব সিজনেই যাওয়া যায়, মানে দীঘা এমন একটি জায়গা। দেখো বস, দীঘা ঘুরতে কোনো সিজন লাগে না, আর যদি একটু মনে হয় যে খুব ব্যস্ততার মধ্যে পড়ে গেছে, খুব প্রবলেম হচ্ছে, চাপ বেড়ে গেছে, কিছু মাথায় খেলছে না, আপনি একটু দীঘা ঘুরে আসতেই পারো, কি বল, বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরে এসো। ব্যাপারটা হচ্ছে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, ঠিক আছে, তো আমাদের ট্রেন অ্যানাউন্স করলো যে ট্রেনটা আমাদের 4 নম্বর দিয়েছে, তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই যে মেদিনীপুর লোকাল, একদম লোকাল ট্রেন দেখতে পারো, ভেতরে গিয়ে তোমাকে দেখাচ্ছি, এই যে বন্ধুরা ফটো তুলছে, এই লোকাল ট্রেন ম্যাক্সিমাম লোকই সব দেখাতে দীঘা যাবে, আর আমরাও তো দীঘা যাচ্ছি। যাই হোক, ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, আর 4-5 মিনিটের মধ্যে। তো ওই যে ওইদিকে ছিল 1 নম্বর, ওখান দিয়ে একদম ওভারব্রিজের শেষ মাথা দিয়ে নেবেই এই বাস সাইডে 4 নম্বর। দেখো দীঘা যাওয়ার প্ল্যানিং কিন্তু হঠাৎ করে চলে আসে, কিন্তু এক্সপ্রেস ট্রেনে তুমি হঠাৎ করে টিকিট পাবে না, কিন্তু তুমি হঠাৎ করে লোকাল ট্রেন এই সাঁতরাগাছি থেকে 6:10 ট্রেন ধরে তোমরা কিন্তু দীঘা যেতে পারবে, তাও আবার রিল্যাক্সে শুয়ে বসে, তাছাড়া একদম কম বাজেটের মধ্যে 45 টাকা। তা তোমরা এক্সপ্রেসে গেলে সেকেন্ড সিট 110 টাকায় পাবে, তো আমি বলবো তোমরা লোকাল ট্রেনেই দীঘাতে যাও একদম রিল্যাক্সে। বাপরে, একদম জয়েন্টের মুখে প্রায় একসাথে চলে আসছিল, আমি তো ভাবলাম অ্যাক্সিডেন্টই হয়ে যাবে, এই লোকগুলো হাসাহাসি করছিল দেখে। পৌঁছালাম, এই ট্রেনটা 7:30 ঢোকার কথা ছিল, এখন 7:34 বাজে আর এখন ঢুকলো। তো এই ট্রেনটা এবার এখান থেকে পুরো মানে মেচেদা পর্যন্ত, মেচেদা লোকাল ছিল, এবার এখান থেকে ভায়া হয়ে এখন যাবে দীঘা। তো একটু আগে অ্যানাউন্স করলো যে এখান দিয়ে দীঘা যাবে, তো লোকাল ট্রেনে তোমরা দেখতে পারো যে কেমন পরিমাণে লোক যাচ্ছে দীঘাতে, মানে তম্বলিপ্ত এক্সপ্রেসে না প্রচুর ভিড় হয়, সেই হিসেবে লোকাল ট্রেনে তোমরা মানে একদম রিল্যাক্সে যেতে পারবা। দেখো দেখো কত লোকজন দীঘা যাচ্ছে, মানে আমরা তো পুরো বসে বসে যাচ্ছি একদম রিল্যাক্সে,
এখন তোমরা তো দেখতেই পেলে, তো তোমরা বেশি দেরি করো না। আর মেঝে যাতে এই ট্রেনটা মোটামুটি 30 মিনিট মতো দাঁড়ায়, তো 30 মিনিট মতো এখন দাঁড়িয়েছে। তোমরা এখানে বাথরুম বাথরুম করলে করে নিতে পারো, তো আমি একটু টয়লেট করতে যাচ্ছি। আর তোমার খাবার দাবার যদি এখানে নিতে চাও নিয়ে নিতে পারো, জল টল নিয়ে। তারপরে এখান থেকে একবারে সোজা রওনা হবে দীঘার উদ্দেশ্যে। তো দেরি করছো কেন ভাই, এক্সপ্রেসে না গিয়ে লোকাল ট্রেনে যাও একদম রিল্যাক্সে মজা করতে করতে। তো চলো বাথরুম তো বেরিয়ে এসে কথা হচ্ছে। 2000 years later. এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, জুতোটা চেঞ্জ করেছি, যাই হোক বন্ধুরা জুতোটা নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট বক্সে বলো। সজন রে পাস তো আনা না, কবি মুঝে ছোড় কে জানা, ও মেরে তু আশিক রহনা। দেখো তোমরা যদি তমলুক্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে থাকো এক্সপ্রেসের, এবং তোমরা যদি হাওড়াতে লেট করে আসো, তাহলে কিছু কারণে লেট করে এসছো, এই ট্রেনটা তোমরা ধরতে পারোনি, কিন্তু তোমরা ওখান থেকে কোনো লোকাল ট্রেন ধরে মেচেদা চলে আসবে। দেন মেচেদাতে তমলুক্ত এক্সপ্রেস অনেক টাইম দেখায়, তো সেখানে এসে তোমরা ধরতে পারবে। অনেক কষ্টের পর এই মানে দীঘার আগে যে স্টেশনটা টিকরা, ওই স্টেশনে সবে এলো। আর মাথা তো এখনো ঝিমঝিম করছে ভাই, গিয়ে আগে ঘুমাতে হবে। এরপরের স্টেশনে দীঘা, খুব এক্সাইটেড আর প্রচুর লোকজন হয়ে গেছে। মানে লোকাল ট্রেনেও এত যে লোক হয় আমি সত্যি জানতাম না, ঠিক আছে। তো তোমরা নির্ভয়ে আসতে পারো, সন্ধ্যায় আর সকালে ট্রেন থাকে 6টার সময়, লোকাল ট্রেনে তোমরা এসো, খুব মজা করতে করতে আসবে আমাদের মতো। চলো দীঘাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 4 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি দীঘা। ও হায় হায়, ইতনা সুকু ভাই, কি বলবো, মজা তো ব্যথা হয়ে গেছে। আর ট্রেনটা প্রচুর লেট ছিল, 10:30 ঢোকার কথা ছিল, ঢুকেছে 11:00। আর এইদিকে দেখো কত টুরিস্ট, কত ভেমি, মানে কত ভ্রমণ প্রিয় মানুষেরা এসেছে। মানে দীঘা আসতে ভাই কোনো সিজন লাগে না, কোনো সিজন লাগে বল। আর তুই এক্সেপ্ট করেছিলি এত লোক আসবে লোকাল ট্রেনে? আমি তো এক্সেপ্ট করিনি যে এত মানুষে আসবে, মানে এরকম অল সিজনে, ঠিক আছে, তা আবার লোকাল ট্রেনে। দীঘা তো এসে গেছো, এবার দীঘার থেকে বেরিয়ে তোমরা হোটেল কিভাবে নেবে? হ্যাঁ, তার আগে একটা কথা বলে দেই যে বাইরে যখন বেরোবে না, অনেক ওই যে টোটোওয়ালা, অনেক মানে অনেক যে দালাল টাইপের আছে যে আমাদের হোটেলে চলো, এখানে চলো, এই যে এরকম অনেক দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, তো এদের ফাঁদে পড়ো না। তোমরা হচ্ছে বাইরে যাওয়া, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বাইরে অনেক টোটো আছে, ওখান দিয়ে তোমাদের পছন্দের মতো হোটেল যদি তোমরা বুক করে থাকো, তো সেখানে তোমরা অটোওয়ালাকে বলবা যদি বুক না করে থাকো। যদি তোমরা কোনো হোটেল না বুক করে থাকো, তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তাছাড়াও তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। দেন এখান থেকে তোমরা ওল্ড দীঘা যেতে পারো, হয়তো 10-15 টাকা ভাড়া নেবে। আর এটা তো নিউ দীঘা, তো আজকে আমরা নিউ দীঘায় থাকবো। তো আমাদের হোটেল আগে থেকে আমরা বুকিং করে রেখেছি, বুকিং বলতে আমরা ট্রেনে, বাট হচ্ছে আমি ট্রেনে হোটেল বুক করে রেখেছি, তো ট্রেনে থেকে। তো এখন এখান থেকে একটা টোটো অটো ধরে সেই অ্যাড্রেসে যাবো, হোটেলে যাই। হোটেলের জন্য একটা নেক্সট একটা আলাদা ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এদিকে দেখো অনেক টোটো রয়েছে, তো আর ইনস্টাগ্রাম ধরে ফলো করো, ফলো করে দিও, তো হোটেলের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো হোটেলে যাই, গিয়ে ফ্রেশ ফ্রেশ হই, তারপরে দীঘাতে। হ্যাঁ বুঝতেই তো পারছো, আসতে তো আমার দাঁড়া দাঁড়াচ্ছে পরে ভিডিওতে। আর এই যে আমরা এই হোটেলে ছিলাম, তো এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কম টাকার মধ্যে অনেক ভালো হোটেল, সি পিক্সেলতে মোটামুটি 10 মিনিট লাগে। তো এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাবো, যেহেতু আমরা ছেলে মানুষ, আমাদের সামনে একটা ইফেক্ট পড়ে না,